ইংলিশ ইন অ্যাকশন বা ইআইএ বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষকদের স্কুল ভিত্তিক পেশাগত উন্নয়নে ৯ বছরব্যাপী একটি কার্যক্রম। এই কার্যক্রমের মূল ভিত্তি হল কিছু ভিডিও ক্লিপস যা দেশের বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন ক্লাসরুম থেকে ধারণ করা হয়েছে। এখানে শিক্ষক কমিউনিকেটিভ টেকনিক্স অনুসরণ করে ইংরেজি বিষয়ের পাঠদান করছেন। এর বাইরেও শিক্ষকদের সহায়তার জন্য রয়েছে টিচার্স গাইড, ক্লাসরুম অডিও এবং সমপর্যায়ের শিক্ষকদের দ্বারা পরিচালিত ক্লাস্টার মিটিং। এসব কিছুই বর্তমান কারিকুলামের উপর ভিত্তি করে তৈরি করা, যা শিক্ষকদের বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত। রাজধানী ঢাকার অদূরে অবস্থিত নবাবগঞ্জ এখানকার একটি স্কুল ইআইএ কর্মসূচির অন্তর্ভুক্ত। আলমাস, উনি হলেন এই স্কুলের একজন ইংরেজি শিক্ষক। আলমাসকে একটি নোকিয়া ফোন দেওয়া হয়েছে। এই ফোনে তার পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন রকমের শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে, যা শিক্ষক হিসাবে তার দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে ক্লাসরুম ভিডিও, যেখানে দেখানো হয়েছে শিক্ষকরা তাদের নিজ ক্লাসে ইংরেজি পড়ানোর সময় কিভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। আলমাস যখনই অবসর পান মোবাইল ফোনের ভিডিও এবং অডিও উপকরণগুলো দেখতে এবং শুনতে পারেন। এতে তার ক্লাসরুমে ব্যবহৃত কৌশলগুলো বুঝতে সহজ হয়। এইসব প্রশিক্ষণ উপকরণগুলো পাবার জন্য আলমাসকে ইন্টারনেট ব্যবহার করতে হয় না, কারণ এসবই তার মোবাইলের এসডি কার্ডে স্টোর করে দেওয়া আছে। উনি হলেন সুচিত্রা, আলমাসের সাথে একই স্কুলের শিক্ষক। প্রতিটি স্কুল থেকেই দুজন করে শিক্ষক নেওয়া হয়েছে, যাতে তারা এই প্রকল্প চলাকালীন সময়ে একে অপরকে সহায়তা করতে পারেন। ক্লাসে কি করছেন তা দেখার জন্য তারা মাঝে মাঝে একে অপরের ক্লাস পর্যবেক্ষণ করতে পারেন। প্রয়োজন মনে করলে তারা ছবি তুলতে পারেন, এমনকি ভিডিও করতে পারেন। তারা সপ্তাহে একদিন একসাথে বসে ক্লাসে কি কি করছেন সে বিষয়ে আলোচনা ও প্রতিফলন করেন। এছাড়া শিক্ষকরা নিজেদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করতে মোবাইল ফোনে অডিও ফাইল দেওয়া হয়েছে, যার সাথে আছে একটি ওয়ার্কবুক। একে আমরা বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর টিচার্স, ELFT। আলমাস যখনই সময় পান অন্তত 30 মিনিট ELFT অনুশীলনে ব্যয় করেন। মোবাইল ফোন ছাড়াও তারা পেয়েছেন টিচার্স গাইড। এখানে বিভিন্ন ক্লাসরুম অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে এবং ভিডিওতেও দেখানো কৌশলগুলো তারা কিভাবে ক্লাসে ব্যবহার করবেন তার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রামার টিচিং ও লার্জ ক্লাস ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো এই গাইডে অন্তর্ভুক্ত। বিভিন্ন কৌশলের উপর ভিত্তি করে ইংলিশ ইন অ্যাকশন এর এই টিচার্স গাইড 8টি মডিউলে ভাগ করা হয়েছে। প্রত্যেক মডিউলে একটি বিশেষ দিকের উপর জোর দেওয়া হয়েছে। যদিও সবগুলো মডিউলই রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং এর সমন্বিত ব্যবহারের কথা বলা হয়েছে। ইআইএ ইংরেজি পাঠ্য বইয়ের সংলাপ ও গল্পগুলো অডিওতে সরবরাহ করেছে। শিক্ষকরা তাদের মোবাইল ফোন ও রিচার্জেবল স্পিকার ব্যবহার করে এই অডিওগুলো ক্লাসে শুনতে পারেন। প্রতি 6 সপ্তাহ অন্তর আলমাস ও সুচিত্রা তাদের উপজেলা কেন্দ্রে ইআইএ অন্তর্ভুক্ত অন্যান্য শিক্ষকদের সাথে মিলিত হন। কখনো কখনো এই যাতায়াত বেশ কঠিন হয়ে পড়ে, কেননা কেন্দ্রে পৌঁছাতে তাদের একাধিকবার যানবাহন পরিবর্তন করতে হয়। তাদের লক্ষ্য হলো উপজেলা ক্লাস্টার মিটিংয়ে পৌঁছানো। ক্লাস্টার মিটিংয়ে 24 জন শিক্ষক সমাবেত হন এবং 6 সপ্তাহের ক্লাসরুমের অভিজ্ঞতা বিনিময় ও প্রতিফলন করেন। এই মিটিংগুলো স্থানীয় 2 জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়, যাদেরকে আমরা টিচার ফেসিলিটেটর বা TF বলি। আতিক এবং পাল নবাবগঞ্জের 2জন TF। তাদের কাজ হলো শিক্ষকদের অংশগ্রহণে সহায়তা করা, যেখানে শিক্ষকরা গত মিটিংয়ের পর থেকে এ পর্যন্ত ক্লাসরুমে যা যা করেছেন তার অভিজ্ঞতা আলোচনা ও প্রতিফলন করে।
এই কাজটি সুষ্ঠুভাবে পরিচালনা সহায়তা করার জন্য প্রত্যেক টিএফকে একটি করে টিচার্স ফেসিলিটেটর গাইড প্রদান করা হয়েছে। এই গাইডে 8টি ক্লাস্টার মিটিং এর বিস্তারিত পরিকল্পনা দেওয়া হয়েছে। এই টিএফদের সহায়তা করার জন্য ঢাকার ইআইএ কার্যালয়ের কোঅর্ডিনেটরগণ পর্যায়ক্রমে ফেস টু ফেস এবং এসএমএস এর মাধ্যমে পরামর্শ ও সহায়তা প্রদান করেন। অবশেষে ক্লাস্টার মিটিং শেষ করে আলমাস ও সুচিত্রা বাড়ি ফিরছেন। আগামীকাল তারা আবার ক্লাসে যাবেন। পরবর্তী 6 সপ্তাহ তারা টিচার্স গাইডের পরের মডিউলের ভিডিও ও ক্লাসরুম অ্যাক্টিভিটি অনুসরণ করে তাদের কাজ চালিয়ে যাবেন।